বা দ্বিতীয় রামসিস। মিশরে অবস্থিত কায়রো জাতীয় জাদুঘর এটি, যা মাতহাফ জুয়ালি আল কাহেন নামে পরিচিত। এই জাদুঘরে ইসলামের অনেক নিদর্শনাবলী রয়েছে, এর মধ্যে ফেরাউন লাদে আদুউল্লাহ ও আদুউন্নবী মুসা আলিহ ইসলাম, আল্লাহ তার নবী মুসা আলিহ ইসলামের শত্রু, নিজেকে আল্লাহ বলে দাবিদার এবং বহু নারী শিশু হত্যাকারী সেই বিখ্যাত ফেরাউনের লাশের মমি সংরক্ষিত আছে কাঁচের বাক্সের মধ্যে। ফেরাউন বা দ্বিতীয় রামসিস 1235 খ্রিস্টাব্দে শতাব্দীর পূর্বে নীল নদে ধ্বংস হয়ে ডুবে যায়। সূরা আনফাল 54 নম্বর আয়াতে আল্লাহ পাকের ঘোষণা ফেরাউন সম্পর্কে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين যেমন ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল, প্রতিপন্ন করেছিল স্বীয় পালনকর্তার নির্দেশ সমূহকে। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে। বস্তুত এরা সবাই ছিল অত্যাচারী জালেম। 2831 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ফেরাউনের লাশটি। দীর্ঘ 3116 বছর নীল নদের গর্ভে ডুবে থাকে তার লাশটি। না কোনো মাছ তার শরীরে কোনো অংশ খেয়েছে, না শরীরে কোনো অংশ পচে গেছে বা নদীর স্রোতে ভেসে গেছে তার লাশটি। এটাই কি আল্লাহর অস্তিত্ব প্রকাশ পায় না? এই জাদুঘরে অন্যান্য লাশ মমি করে রাখা হয়েছে বিভিন্ন ওষুধ মেডিসিন দিয়ে, যেন মমিগুলো পচে না যায়। কিন্তু কোরআনে উল্লেখিত ফেরাউনের লাশটি কোনো প্রকার ওষুধ ছাড়াই আল্লাহর নির্মিত মমি। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون